এই সেই গদখালি, ওই সেই সাথী, যার জন্য বাড়তি সিনে বাড়ি দিন বেলা খাতি। তো নাইম ভাই আর এই ডায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সকলের, কেমন আছেন সবাই? আমরা কিন্তু আপনাদেরকে অলরেডি দেখাই দিয়েছি আমরা কোথায় যাচ্ছি। এই যে একটা এখানে একটা ভাইয়ার সাথে দেখা হয়ে গেছে, সেই ভাইয়াটা আমার একজন খুব ভালো ফ্যান। সে আমাকে কেমন দেখে ফেলছে এটা আমি জানি না। তো সকাল সকাল আমরা কিন্তু চলে গিয়েছি গদখালি। আপনারা আগেই জানেন আমরা গদখালি গিয়েছি গতকালকে। তো অনেক দিনের প্ল্যান আজকে ফাইনালি সাকসেস করছি। আমাদের অনেক বান্ধবীদের ইচ্ছা ছিল একসাথে যাব, বাট কমপক্ষে 10 দিন আমরা প্ল্যান করছি বাট যাইতে পারিনি। আজকে আমরা ফাইনালি চলে গেছি গদখালি। এত এত ফুল দেখে তো পুরাই মাথা নষ্ট। আসলে গোলাপ আমার অনেক প্রিয়, আর ফুলের কথা কি বলবো, আমার সব ফুলই অনেক ভালো লাগে। তো ফাইনালি আমি আর ও কিন্তু চলে আসছি গদখালি। আর এই যে কিছু ভাইয়ারা একটা গাড়ির উপরে লাফালাফি করতেছিল, আসলে তারা কিন্তু জয় বাংলা বলতেছিল না, তারা বলতেছিল দুষ্টু গোলাপ পান তোরা মারিস না কেউ লাইট। আমি কিন্তু একদমই গান পারি না। আর এই যে দেখেন নৌকা, ওরে বাবারে বাবারে, আমি এখান থেকে দেখতেছি বিশ্বাস করেন আমার যে কী ডর লাগতেছে। তারপরে চলে আসলাম গোলাপের কাছে, ইস আমার ইমোশন গোলাপ। তারপর ভাবলাম একটা পার্কে যাওয়া যায় কিনা, আর এই নৌকা রাইডগুলো দেখলে বিশ্বাস করেন খুবই ভয় লাগে। টিকিটটা কেটে নিয়ে চলে গেলাম মনোয়ারা ফ্লাওয়ার পার্কে। গিয়েই দেখি পার্কের ভিতরটা একদমই চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর ডেকোরেশন, ওই যে ছাতা দেখতে পাচ্ছি। গত বছর যখন আসছিলাম এই দুই পাশে কসমস ফুল ছিল জাস্ট, আর কিছুই ছিল না। এই প্রজাপতিগুলাও ছিল না, কিছুই ছিল না, জাস্ট কসমস ফুল ছিল। আমার এক একদম লাস্টে গত বছরের গতকালের ভিডিওটাও আছে। আর এখানে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর কি জানি গল্প করতেছে, তাদের গলায় সুন্দর দুইটা মালা বসাই দিয়েছে। ওই দেখেন আপনাদের সেই ছাতি দেখা যাচ্ছে, আপনারা কখনো কি লাভের গাছ দেখেছেন? আমরা কিন্তু দেখেছি, শুধু লাভের গাছ না, তাও রং বেরঙের লাভ। তারপরে আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি এগিয়ে ছাতার দিকে, প্রচুর পরিমাণে। কিন্তু আমি একদিন যে পরিমাণে লোক দেখছি তার থেকে অনেক কম ছিল, কিন্তু প্রচুর পরিমাণে সুন্দরী সুন্দরী আপু আছে। আর আমি কিন্তু গুটি গুটি পায়ে যাচ্ছি এগিয়ে ছাতার দিকে। টিকটকে ফেসবুকে গদখালির এত পরিমাণে ভিডিও দেখেছি যে আর সইতে পারছিলাম না। এই যে আমরা চলে আসছি মনোয়ারা ফ্লাওয়ার পার্কে। গত বছর যখন আসছিলাম তখন এখানে কসমস ফুলই ছিল, তাছাড়া আর কিছুই ছিল না। এত সুন্দর তো ছিলই না, এই ছাতাগুলোও ছিল না। ছাতাগুলো জাস্ট প্লেস গার্ডেনে ছিল মেবি। ছাতাগুলোকে বাতাসে অনেক সুন্দর লাগতেছিল। আর এই যে এখানে 3D, তো 3D ভিডিও প্রচুর পরিমাণে দেখছি টিকটকে। আমার অনেক ইচ্ছা 3D উপরে উঠে একটা ভিডিও করব। আর এখানে দেখেন অনেক সুন্দরী সুন্দরী আপু আছে, কিন্তু ভাইয়েরা কিন্তু গদখালি এসে একটা দুইটা আপু পটিয়েই ফেলতে পারেন। আর ওই যে দেখা গেল কি বলেন তো, সেই পাহাড়, লাভের পাহাড়। আমি আর আমার বান্ধবী কিন্তু পাহাড়ের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি, কারণ অনেক ইচ্ছা হয়েছে। আমি টিকটকে একটা ভিডিও দেখছি, এক আপু দৌড়ায় পাহাড়ের উপর উঠতেছিল, আর একটা ভাইয়া পিছন থেকে ভিডিও করছে। তো আমারও প্ল্যান হয়েছে ওরকম ভিডিও করার, কিন্তু পাহাড়টা একদমই ঢালু না, যার কারণে ওইখানে দৌড়ে উঠতে গেলে পড়ে যেতে হবে। দৌড়ে উঠতে গেলে কিন্তু পড়ে যেতে হবে, আর পড়ে গেলে কিন্তু সোজা দাঁত ভেঙে যাবে, নাক ফেটে যাবে। আমার কিন্তু কোনো দোষ নেই, আমি জানি না ওই আপু কেমনে উঠছে, বাট আমার অনেক বেশি ইচ্ছা ছিল যে আমি দৌড়ায় একটা পাহাড়ের উপর উঠে আমিও এরকম একটা ভিডিও করবো, বাট হয়নি সেটা। আর এই যে ফুল ছিঁড়া নিষেধ, ফুল ছিঁড়া কিন্তু 500 টাকা জরিমানা, এটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেউ কিন্তু ভুলবশত ফুল ছিঁড়বেন না, ফুল ছিঁড়লেই কিন্তু 500 টাকা। আর আপনারা যারা যারা চিন্তা করছেন যে আপনারা কোন পার্কটায় আগে যাবেন, আপনারা চলে আসবেন আগে মনোয়ারা ফ্লাওয়ার পার্কে, কারণ এটা কিন্তু অনেক সুন্দর। আর একটা মেবি আছে ব্লেজ গার্ডেন, আর একটা হচ্ছে দ্য ফ্লাওয়ার ব্লেজ, মেবি, আমি শিওর জানি না। আর এখানে 3D উপরে দেখতেছিলাম, 3D অন হয়েছে, দেখতেও খুব ভালো লাগতেছিল। আমার অনেক ইচ্ছা করতেছিল 3D উপরে ভিডিও করব, অনেকদিনের ইচ্ছা যে 3D উপরে একটা ভিডিও করব। আর এই যে দেখেন ছাতিগুলো জাস্ট ওয়াও লাগতেছিল। আর এই সেই গদখালি, ওই সেই ছাতি, যার জন্য পারতেছিলাম না বাড়ি তিন বেলা খাতি। তো নাইম ভাইয়ের এই ডায়লগটা কিন্তু বেশ পছন্দ হয়েছে এবং টিকটকে অনেক ভালো ভিউ পাইছে, তাই গদখালির জন্য একটা ট্রেন্ডিং। তো অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যে আমি 3D উপরে একটা ভিডিও করব। তো আমি 3D গান শুনে কিন্তু নিজেও একদম পুরো মাতাল হয়ে যাচ্ছিলাম। তো আকসাকে বলছিলাম যে আমি উঠবো, আমি উঠবো। তো এখানে পিচ্ছি দুইটা উঠছিল, আর এই আপুকে বলছিলাম আপু চলেন আমি আর আপনি উঠি। আকসাকে অনেকবার রিকোয়েস্ট করছি বাট উঠে নাই। পরে আমি আর আপু কিন্তু একদম 3D উপরে উঠা ওম শান্তি ওম করে দিয়েছি। সিরিয়াসলি 3D উপরে উঠে যে কী করছি আমিও জানি না। পরে আকসাকে টেনে টেনে উঠাইছি, ও তো পুরো স্টপ হয়ে আছে। আর আমি ভাবলাম আমি একটু হাত পা নাড়াই, তা না হলে তো হয় না। তো আসছি, ঘোরাঘুরি করছি, বাট আমরা এখন পিকচার তুলতে পারি। তারপরে ভাবলাম ছাতির নিচে একটা শ্যুট নিই, বাট দেখেন আপনারা জাস্ট এখন কি হয়।
এটাই হচ্ছে, আমি যেখানেই যাই আমার জন্য এরকম একটা কিছু থাকবেই থাকবে, এটাই হলো আমার লাক। তো তারপরে এই যে অনেক সুন্দর ফুল এখানে দেখছিলাম, ওই যে টিকটকে একটা ভাইকে দেখছি, আলিফ না আরিফ যেন, ওই ভাইয়ের কাছ থেকে কিছু পিকচার তুলছে। তারপর আমি আরেকটা ফটোগ্রাফার ভাইয়াকে নিয়ে আমি অন্য পার্কে যাব, তার জন্য আমি একটা গোলাপ কিনেছিলাম। ও ভাই আমাকে বলছিল আপু মাথার একটা ব্যান্ড কিনেন, আমি হঠাৎ করে আমার ক্যামেরাম্যান ভাইকে হারাই ফেলছি, দেন আমি ভাইয়াকে খুঁজে পাইছি অনেক চিল্লাচিল্লির পরে। ভাইয়া দেখতিস ওখানে চুলের স্টাইল করেই যাচ্ছে করেই যাচ্ছে। পরে ভাইয়ার কাছে গিয়ে আমি ভাইয়াকে ডেকে আনলাম, ভাইয়া এত পরিমাণে কালা হয়ে গেছে যেমন চিল্লানিটা শুনতে পারতেছে না। তারপরে বলতেছি ভাইয়া আপনি কি আমাদের পিকচার তুলছেন, বলছে না আমি না অন্য কেউ। পরে আমরা ভাইয়াকে নিয়ে হাঁটা শুরু করছি আর আমরা এখন যাব দ্য ফ্লাওয়ার গার্ডেন মেবি। আরে বাহ, যেদিকেই যাই সেদিকেই দেখি এরকম একটা নৌকা, দেখলেই তো প্রাণের অর্ধেক পানি শুকায় যায়। তো টিকিট নিয়ে চলে গেলাম অন্য একটা পার্কে। তো ভাইয়া এখানে আমাকে বলতেছিল যে আপু এভাবে স্টাইল দেন ওভাবে স্টাইল দেন, তো আমরা স্টাইল দিচ্ছিলাম আর এই যে নৌকার চিল্লাচিল্লি শুনতেছিলাম, বেশ ভালোই লাগতেছিল। এখানে সুন্দর একটা গানও চলতেছে। ওইদিকে আকশা ফটোশ্যুট করছিল আর আমি এইদিকে ভিডিও করছিলাম, আর এই পার্কটা অনেক বেশি সুন্দর ছিল। আকশা এই যে আমার ভিডিও করতেছিল আর এই যে ফটোগ্রাফার ভাইয়ারা তারা পিকচার দেখাতেছিল, আপু দেখেন কোনটা পছন্দ হয়েছে, যেটা পছন্দ হয়েছে ওইটাই দিব, বাকিগুলো ডিলিট করে দিব। দেন অনেক সুন্দর একটা পার্কে চলে আসছি এবং অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করছি, একসা ফটোশ্যুট করছিল, ওর পরে আমিও একটি ফটোশ্যুট করছি, অনেক অনেক পিকচার তুলছিলাম এই ভাইয়াদের কাছে। আর এত সুন্দর সুন্দর পিকচার তুলছে, জাস্ট পিকচারগুলো দেখে আমি নিজেই ফিদা হয়ে যাই। আগে যখন আসছি তখন এখানে এত বেশি পার্কও ছিল না বা এত সুন্দরও ছিল না, আর এখন যত দিন যাইতেছে এখানে বিভিন্ন রকমের পার্ক হয়েছে এবং অনেক সুন্দর সুন্দর জায়গা হয়েছে, তারা পিকচার তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা তৈরি করছে। সিরিয়াসলি এই ছাতাগুলাও হয়তো এক বছর দুই বছর আগে ছিল না, এত বেশি অনেক অনেক সুন্দর হয়েছে। আর রাতের বেলা তো আরও বেশি সুন্দর, যেহেতু আমাদের রাতের বেলা যাওয়া সম্ভব না সেহেতু দিনের বেলার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ফটোশ্যুট করার জন্য আমি আবার চলে আসছি, আর এর মাঝে যে এত বড়টা জঘন্য কাজ হয়েছে যেটা আমি আপনাদেরকে এখন বলতেছি না, সেটা আমি ভিডিও শেষে বলবো যে আমাদের গদখালি গিয়ে ঠিক কী হয়েছিল। সিরিয়াসলি এত পরিমাণে কষ্ট পাইছি আর এত পরিমাণে মেজাজ খারাপ হয়েছে, খুবই একটা ফ্রেশ মাইন্ড খুব হাসি খুশি মনে দুজন আসছিলাম, কিন্তু আসার পর আমরা অনেকগুলো 40টার উপরে পিকচার তুলছি। তো পিকচারগুলো যখন আমার ফোনে দিতে যাই তখন সে ভাইটা বলে সবগুলো পিকচার ডিলিট হয়ে গেছে। শোনার পর যে কী পরিমাণে রাগ হয়েছে ছেলেদের উপর তার কিছু বলিনি।